আসসালামু আলাইকুম, আমি হচ্ছে 11 নম্বর সেক্টর থেকে। আই হোপ সবাই জানেন আপনারা আমি 11 নম্বর সেক্টরে থাকি উত্তরাতে। এখানে অলরেডি ডাকাত ঢুকে গেছে, আর্মিদের নাম্বারে প্রচুর কল দেওয়া হইতেছে, কোনো নাম্বারই ধরা হইতেছে না, প্রত্যেকটা নাম্বার হচ্ছে বিজি। এখানে লোকজন খুব কম, মানে খুবই কম লোকজনের, মানে কি, মানে কি বলবো, যে প্রচুর পরিমাণে লোকের হেল্প লাগবে। কেউ যদি 11 নম্বর সেক্টরে থেকে থাকেন, আপনারা সবাই প্লিজ রাস্তায় নামেন, নেবে 9 নম্বর রোডের দিকে আসেন সবাই। এদিকে অলরেডি ডাকাত ঢুকে গেছে, যারা আছেন প্লিজ, উত্তরাতে যারা আছেন প্লিজ সবাই 9 নম্বর রোডের দিকে চলে আসেন। উত্তরা 11 নম্বর সেক্টরে যারা আছেন সবাই প্লিজ 9 নম্বর রোডের দিকে চলে আসেন। আপু ডাকাত ঢুকে গেছে, এদিকে দুটা বাচ্চা নিয়ে যে কেমন আনসেফ অবস্থায় আছি আসলে বলার মতো না। কি একটা দেশে থাকি, মানে কি একটা দেশে থাকি, নো নো কি বলবো, নো ওয়ার্ডস। কোথাও ডাকাতি শিরিনাপু নাম্বারে কল ধরতেছে না, কোনো নাম্বারেই কল ধরতেছে না, কোনো নাম্বারেই কল ধরতেছে না, একটা সিঙ্গেল কোনো নাম্বারে কল ধরতেছে না। প্রত্যেকটা নাম্বার ট্রাই করতেছে, অলরেডি আমার হাতে ফোন, এই নাম্বারগুলোতে 01627 2001। ওকে ওকে ওকে, কি হচ্ছে আপু, ডাকাত ঢুকে গেছে আপু, নাম্বার ব্যস্ত, শিরিন আপু নাম্বার ব্যস্ত। আসলে সব এলাকাতে ডাকাত পড়তেছে, ওরা কোন মানে কয়টা জায়গায় যাবে, পুরুষদেরকে লাঠি নিয়ে নিচ্ছে। আপু এখানে লোকজন কম, দেখেন অলরেডি নামছে, আপনারাই দেখতে পারবেন রাস্তে অলরেডি নামছে, এই দেখেন।